হ্যালো ফ্রেন্ডস, আমি অনিমেষ দে, আপনারা দেখছেন ফিউচার নলেজ ইউটিউব চ্যানেল। আজ আমি ওম জ্যোতি স্কলারশিপ কী করে অ্যাপ্লাই করবেন, তার অ্যাপ্লিকেশন প্রসেস, রেজিস্ট্রেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কত টাকা করে পাবেন তা আমি স্টেপ বাই স্টেপ বলবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন। সো ভিডিওটি স্টার্ট করা যাক। সো ওম জ্যোতি স্কলারশিপ আবেদন করার জন্য আপনাকে ওম জ্যোতি সার্চ করতে হবে। দেখুন, সার্চ করার পর দেখতে পাচ্ছেন ওম জ্যোতি স্কলারশিপের অপশান। এখানে দেখুন, এটি ওম জ্যোতি স্কলারশিপের হোম পেজ। আপনারা ক্লাস 12 থেকে আবেদন করতে পারবেন। 12 গ্র্যাজুয়েশন, বিএ, এমএ, বিভিন্ন টেকনিক্যাল কোর্স, ডিপ্লোমা হোল্ডাররা, নার্সিং হোল্ডাররা এবং এমবিবিএস যারা করছেন তারাও আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ বলছি। দেখুন, প্রথমে যে অ্যাপ্লিকেশন অপশন আছে, আপনাকে অ্যাপ্লিকেশন অপশনে যেতে হবে। অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে যেতে হবে। নেক্সট, যারা নিউ অ্যাপ্লিক্যান্ট তারা রেজিস্টার করবেন। রেজিস্টার করার পর স্টেপ বাই স্টেপ নেম, সারনেম, ইমেল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। সো স্টেপ বাই স্টেপ আমি করছি, আপনারা দেখুন। নেক্সট, মোবাইল নাম্বার। দেখুন, আমি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। নেক্সট, কন্টিনিউ মারবো। সো নেক্সট পেজে আসার পর আপনাকে প্রথমে পার্সোনাল ডিটেলস, নেক্সট এডুকেশনাল ডিটেলস, ফিস ডিটেলস, কো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আদার ইনফরমেশনগুলি স্টেপ বাই স্টেপ আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে আসি পার্সোনাল ইনফরমেশন অফ স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্ট। ওখানে আপনাকে গিয়ে ফার্স্টে নাম, নেক্সট সারনেম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, ন্যাশনালিটি, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, আপনার ফটো আইডি, ইমেল আইডি, নেক্সট আপনার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হন তাহলে ইয়েস, নইলে নো, আপনার মার নাম, বাবার নাম। নেক্সট আপনাকে পার্সোনাল আইডেন্টিফিকেশন, এখানে আপনার ভোটার আইডি নাম্বার, প্যান কার্ড নাম্বার, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, রেশন কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার এবং সঙ্গে অ্যাটাচ ফটো আপনাকে ফিল আপ করতে হবে, এবং এই ফটোটি 5 MB-র মধ্যে থাকতে হবে। নেক্সট আপনাকে আপনার ফুল অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে, স্ট্রিট নেম, সিটি, স্টেট, পোস্টাল কোড এবং সঙ্গে অ্যাটাচ ফটো, অর্থাৎ প্রুফ আপনাকে কোনো কিছু দিতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে। নেক্সট আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস ইন ফুল, অ্যাড্রেস, স্ট্রিট নেম, সিটি, স্টেট, পোস্টাল কোড, অ্যাটাচ প্রুফ, এগুলি দেওয়ার পর আপনাকে সেভ করতে হবে। নেক্সট সেভ করার পর এডুকেশনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলসে গিয়ে আপনি যদি মাধ্যমিক পাস করেছেন তাহলে আপনাকে নেম অফ দ্য ইনস্টিটিউশন, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস, নেক্সট আপনাকে মার্কশিটের ফটো এই চুজ ফাইল অপশানে গিয়ে দিতে হবে। নেক্সট আপনি যদি এইচএস পাস করে থাকেন তাহলে আপনাকে নেম অফ দ্য ইনস্টিটিউশন, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ এবং মার্কশিটের ফটো এখানে দিতে হবে। একই রকমভাবে ডিপ্লোমা, ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন এবং আদার কোর্সগুলি এইভাবে ফিল আপ করতে হবে আপনাকে। নেক্সট 3 নম্বর অপশানে গিয়ে আপনাকে স্কলারশিপ আপনি কেন নিতে চান এগুলি আপনাকে দিতে হবে। প্রথমে আপনার এক্সামিনেশনের নাম, কি একাডেমিক ডিস্টিনেকশন আপনি কি এরপরে পরবর্তী কোর্সটি করবেন, এবং স্কলারশিপের প্রাইস কত, অ্যামাউন্ট কত, এবং স্কলারশিপের কতদিন আপনি নিতে চান। নেক্সট অপশান আসবে ডিটেলস অফ প্রপোজ স্টাডি, আপনি কি কি স্টাডি করবেন যদি ডিপ্লোমা করে থাকেন, ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন, পোস্ট
করে থাকেন তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ এটি করতে হবে। ডিউরেশন কত দিনের, নেম অফ দ্য কোর্স ফুল টাইম না পার্ট টাইম, আপনি এটি এন্ট্রান্স টেস্ট মাধ্যমে এসছেন না ম্যানেজমেন্ট কোটার দিয়ে আপনি এসছেন, এটা করে আপনাকে সেভ অপশানে গিয়ে সেভ করতে হবে। নেক্সট আসবো ফিস ডিটেলস, আপনার ফিস কোথায় কত লাগে, টিউশন ফি ফার্স্ট ইয়ারে কত, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ এবং টোটাল কত, এখানে আপনাকে দিতে হবে। এবং আদার অপশনাল কোর্সগুলি আপনি এইভাবে করতে পারবেন। ছয় নম্বরে আসবে সোর্স অফ দ্য ফান্ড, আপনি যে স্কলারশিপটি পাবেন তা ডোনেশনের মাধ্যমে নিতে চান না ব্যাংক ইন্টারেস্টের মাধ্যমে নিতে চান, তারপর আপনাকে সেভ অপশানে গিয়ে সেভ করতে হবে। কো অ্যাপ্লিকেন্ট ডিটেলস অপশানে গিয়ে আপনাকে প্যারেন্টসের নাম, ডেট অফ বার্থ, অকুপেশন বা রিটায়ারমেন্ট যদি করেছেন ইয়েস, নইলে নো। এমপ্লয়মেন্ট ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনাকে দিতে হবে। অ্যাপ্রক্স অ্যানুয়াল ইনকাম আপনার ফ্যামিলির, এটা আপনাকে এই অপশানে গিয়ে দিতে হবে। নেক্সট আপনাকে প্যারেন্ট ডিটেলস, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়ার পর আপনাকে আইডেন্টিফিকেশানগুলি দিতে হবে, বাবার এবং মার ডকুমেন্টস, আইডি নাম্বার, প্লেস অফ ইস্যুড। নেক্সট 8 নম্বরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস আপনাকে দিতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফাদার নেম, মাদার নেম। নেক্সট নেচার অফ অ্যাকাউন্ট মেনটেন্ট, অ্যাকাউন্ট নাম্বার, নেম অফ দ্য ব্যাঙ্ক। করার পর চুজ ফাইল অপশানে গিয়ে আপনাকে পাসবইয়ের ফটো এখানে দিতে হবে, ফ্রন্ট কভার, যেটা করার পর আপনাকে সেভ অপশানে গিয়ে সেভ করতে হবে। আদার্স ইনফরমেশনগুলি আপনাকে দিতে হবে, আপনি যদি কোনো লোন আগে নিয়ে থাকেন তাহলে ইয়েস মারবেন, নইলে নো। নেক্সট আপনাকে কোনো যদি রেফারেন্স থাকে তাহলে তার নাম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়ার পর ফ্যামিলি অ্যাসেট কী আছে, ফোর হুইলার আপনার বাড়িতে আছে না টু হুইলার, আপনাকে এই কোশ্চেনগুলি অ্যান্সার দিতে হবে। আপনি কি করে আপনার কেরিয়ারটি ইম্প্রুভ করবেন এবং ওম জ্যোতি স্কলারশিপ কি করে আপনার হেল্প করবে। নেক্সট আদার ডকুমেন্টসগুলি আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ করার পর সেভ অপশানে গিয়ে সেভ করতে হবে। এভাবে আপনি আপনার ফর্মটি ফিল আপ করতে পারবেন।